রাজধানীতে নাগরিক দুর্ভোগের খবর জানাতে মিরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, নাগরিক দুর্ভোগের কি চিত্র আছে আপনার কাছে আমাদের জানাবেন। ধন্যবাদ। আমি রয়েছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মিরপুর এক, মিরপুর এক শাহালি মার্কেট, অর্থাৎ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্মিত একটি মার্কেট, যে মার্কেটটি এখনও পর্যন্ত কিন্তু রাজস্ব বিভাগকে বুঝিয়ে দেওয়া হয়নি, কিন্তু এখানে কিন্তু এরই মধ্যে দোকান কিন্তু চালু হয়ে গিয়েছে। কিন্তু এর ফলে কিন্তু এখানে কিন্তু যে নাগরিক সুযোগ সুবিধাগুলো রয়েছে, অর্থাৎ দোকান মালিকদের জন্য যেই টয়লেট থেকে শুরু করে আনুষঙ্গিক, এগুলো কিন্তু পুরোপুরি কিন্তু অনুপস্থিত থাকায় তারা কিন্তু একটু ভোগান্তিতে আছে। একটু বলবেন এই বিষয়ে। আমরা বলতে চাই, আমাদের এখানে মার্কেটের নাগরিক কোনো সুযোগ সুবিধা নাই। কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের দাবি থাকবে এখানে ক্লিনের দায়িত্ব, মার্কেট রানিং করার জন্য যে ইয়েগুলি দরকার আছে এগুলি করতে হবে, টয়লেট দিতে হবে, তারপরে এখানে সারাদিন চোর হিরণ চিপলাবান সারাদিন ঘুরে, এগুলি আমাদের নিরাপত্তার জন্য সমস্যা হয়, ব্যবসা বিক্রির সমস্যা হয়। ধন্যবাদ। আমি আপনাকে এখন আসলে যেই জিনিসটা দেখাতে চাচ্ছি, আমি এখন ঠিক এই শালি মার্কেটের যেই আন্ডারগ্রাউন্ড, সেই আন্ডারগ্রাউন্ডে আমরা যাব। আপনি জানেন যে সারা দেশে মশা নিধনে চিরুনি অভিযান করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্পোরেশন, এবং এই চিরুনি অভিযানে যে এডিস মশার লাভা তারা যেখানেই পাচ্ছে সেখানেই জরিমানা করছে। কিন্তু সিটি কর্পোরেশনের মার্কেটের নিচে যদি আপনার জলাবদ্ধতা থাকে এবং এখানে যদি এডিস মশার লাভা থাকে, তাহলে আসলে এই জরিমানা কে করবে? এটা কিন্তু এখন বিষয়। কিন্তু এখানকার যারা মালিক রয়েছে আপনি দেখছেন, কিন্তু এখানে যদি আমি যদিও প্রচুর এখানে ময়লা রয়েছে, ময়লা পানি রয়েছে, আসলে ঠিক যদি আমি বলি হাঁটু সমান পানি হবে ঠিক এই ভবনের নিচে, যেই ভবনটি মাত্র বলতে কয়েক বছর হলো মার্কেটটি করা হয়েছে, কিন্তু মার্কেটের এই অবস্থা, এই সার্বিক অবস্থা দাঁড়িয়েছে। এখানে কিন্তু মশার একটি আস্তানা তৈরি হয়েছে, এবং এখান থেকে কিন্তু এখানে যারা মার্কেটের মালিক রয়েছে, যারা দোকানদার রয়েছে, যারা গ্রাহক রয়েছে, তারা কিন্তু সন্ধ্যার পরে আসলে এই দোকানে বসতে পারে না, এমনটি অভিযোগ কিন্তু এখানে রয়েছে। এবং আপনি যদি আরও ভালো করে আমি যদি একটু দেখাই, আপনি দেখছেন সারা দেশ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জুড়ে অভিযান করছে সিটি কর্পোরেশন, আর সিটি কর্পোরেশনের মার্কেটের নিচে কিন্তু আজ এই দুরবস্থা। আসলে এই বিষয়ে আসলে পদক্ষেপ কে নেবে, এটি নিয়েও কিন্তু এখানকার যারা দোকান মালিক রয়েছে তাদের মধ্যে কিন্তু এই অভিযোগটি রয়েছে, তাদের মধ্যে এই ক্ষোভটি রয়েছে। তো এখানকার এই সার্বিক অবস্থার পাশে সবশেষ যেটি দিয়ে আমি শেষ করব, সেটি হলো আমরা জেনেছি সিটি কর্পোরেশনের এই মার্কেটটি কিন্তু এখনও পর্যন্ত রাজস্ব বিভাগকে বুঝিয়ে দেয়নি প্রকৌশল বিভাগ, কিন্তু এরই মধ্যে কিন্তু স্থানীয় যারা দোকান মালিক ব্যবসায়ী সমিতি রয়েছে তাদের মাধ্যমে এই ভবনের নিচের পুরোপুরি কিন্তু ব্যবসায়িক প্রতিষ্ঠান কিন্তু চালু করা হয়েছে। কিন্তু যতটুকু আমরা শুনেছি যে এখনও পর্যন্ত গত দুই বছরে এখান থেকে কোনো রাজস্ব কিন্তু সিটি কর্পোরেশন পায় না। এই ছিল আমার কাছ থেকে সবশেষ।